সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ আরবিটা হলো আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা পাবো আল্লাহ তাআলা যদি তৌফিক দেন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনি ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই প্রক্রিয়াটা কিয়ামত পর্যন্ত থাকবে যে একজন ব্যক্তি ভালো কাজ করবে আর অপরাধ কাজগুলোকে নিজে যেমন করবে না তেমনি পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে সামগ্রিক ক্ষেত্রে আমাকে ফিকির চেষ্টা চালিয়ে যেতে হবে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলিয়ে দিলেন সূরা ইমরান আয়াত নম্বর 104 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন মুমিনরা শোনো ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون جزاك الله أكبر مؤمن كلا كغري الله بلن أو مؤمن الصنو তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে এমন একটা কাফেলা থাকবে এমন কিছু লোক থাকবে লোকজন থাকবে তারা সব সময়ের জন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে ভালো কাজের আদেশ দিবে আর ওয়ায়ানহাউনা আনিল মুনকার ও সৎ কাজগুলো থেকে নিজে যেমন দূরে থাকবে নিজে যেমন বাঁচার চেষ্টা করবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সামগ্রিকভাবে অপরাধের রাস্তা থেকে মানুষ যেন অপরাধের ক্ষেত্রে চলতেই না থাকে এই জন্য নিষেধ করবে ওহুলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন এরাই হবে সফল কাম এরাই হলো সফলতার দ্বার পান্তে পৌঁছবে এরাই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে জোরে কোন আলহামদুলিল্লাহ একমাত্র এই কাফেলা ছাড়া দল ছাড়া সব শেষ হয়ে যাবে আর কোন দল পার্টি থাকবে না একমাত্র যারা আল্লাহ এবং রাসূলের পথে ডাক দেয় তারা ঘোষণা দেয় এভাবে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন জরকান আল্লাহু আকবার ওই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ এবং রাসূলের পথে ডাক দেয় নেকামল করে ওয়াকাল এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয়ই সে মুসলমানদের মধ্যে একজন অফিস টাইমে অফিস করবেন আল্লাহর হুকুম মানা যাবে কৃষক ভাই যখন কৃষি ক্ষেত্রে কাজ করবেন তখন আদর্শ কৃষি হওয়ার ক্ষেত্রে শিখানো তো আল্লাহর হুকুম মানা যাবে সলাতের সময় হবে সলাতের আদা করতে হবে যখন যে জায়গায় থাকে না কেন আমাকে সব সময় আমার এই মুখটা যেন দুর্বার গতিতে চলতে থাকে ভালো কাজগুলো করার অপরাধ থেকে বাঁচার জন্য এই জন্য বিশ্ব নবীর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কি চমৎকার ভাবে আল্লাহ নবী বলে দিলেন মান রাআ মিনকুম মুনকারান ফাল ইউকাজ্জিরু বিয়াদিহি আবু সাঈদ খুদরি বর্ণনা করেন আল্লাহ নবী চমৎকার বলে তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ হতে থাকে সে যেন তার হাত দ্বারা সে বাধা দিয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ ধরুন আট দশটা ছেলে তাস খেলায় জুয়া খেলায় ও জায়গাতে আপনি যদি একা যে তাকে নিষেধ করেন তাহলে আর কিন্তু প্রভাব পড়বে না একটা ঠাস করে একজন ব্যক্তি চড় বেড়ে দিলে এমনও হতে পারে উল্টা প্রতি আঘাত কিন্তু আমার উপরে আসতে পারে এই জন্য পারিবারিকভাবে সামাজিকভাবে গণ্যগণ্য ব্যক্তিদেরকে নিয়ে যখন আমি ওখানে গ্রুপ ভিত্তিক যখন ওখানে আক্রমণ করা হবে বাবাজি এই কাজ তো ভালো না এটা জুয়ার পথ এটা মাদকের পথ খারাপের পথ থেকে তুমি ফিরে আসো তখন তাদের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ভীতি সস্তার করবেন সঞ্চার করবেন এ কারণে যে সামাজিকভাবে মানুষের আজকে সচেতন হয়ে গেছে যদি খারাপ কাজ চলতেই থাকে আমাদেরকে কিন্তু শাস্তি খেতে হবে যার কারণে বিশ্বনবী বলেন ফালি ইগাইজ্জিরু বিয়াদিহি হাত দ্বারা বাধা দাও
শক্তি অর্জন করে বাধা দাও তাহলে সে ওই কাজ আর করবে না তাদের মধ্যে ভয় হবে সৎ কাজের প্রতি ফিরে আসবে বিশ্বনবী বলেন ফাইল নাম ইস্তাদরিফ বিলিসানিহি লিসান মানে হলো মুখ মুখ দিয়ে তুমি বলো মুখ দিয়ে বলার পর সেটাও যদি না সানে হাত দিয়ে যদি বাধা দেন সেটাও যদি না সানে যদি না আসে পরিবর্তন হয়ে যায় বিশ্বনবী শেষের দিকে বললেন আদআফুল ঈমান অন্তরের মধ্যে তুমি এই জিনিসটাকে খারাপ জানো জোরে কন সুবহানাল্লাহ অন্তরের মধ্যে খারাপ জানা রওয়াহু আদআফুল ঈমান ঈমানের সবচেয়ে দুর্বলতম শাখা হলো এটা ডি গ্রেডে পাস করে বর্তমান যদি কোনো ছেলে ডি গ্রেডে পাস করে এর যেমন কোনো দাম নাই সব জায়গাতে বেইজ্জতি আর অন্তর থেকে ঘৃণা করা এই একই অবস্থা এই জন্য ঈমানকে মজবুতি করার জন্য সুন্দর করে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে বিশ্বনবী তো বলবেন আল্লাহ পাক সুন্দর করে জানাই দেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ তোমরা হলো উত্তম জাতি তোমরা হলো শ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মর্যাদা দিয়া পৃথিবীর মানুষগুলোকে সম্মান মর্যাদা দিয়া সৃষ্টি করলেন জোরে কোন আলহামদুলিল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেন নাই উখরিজাত লিন্নাস বের করা হয়েছে একমাত্র ভালো কাজ করে করার জন্য সমাজের মধ্যে যেমন খারাপ কাজগুলোকে তেমন তুমি ঘৃণা জানবা আর খারাপ কাজগুলোকে ঘৃণা জেনে নিজে যেমন বাঁচার চেষ্টা করব আমার হালাল বর্গ সামাজিকভাবে সকলে বাঁচার জন্য চেষ্টা করতে হবে অপরাধে আল্লাহ বলেন তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো তোমাদের আহালাল বর্গকে বাঁচাও আহালাল বর্গ আমার সন্তান সন্ততি আমার ভাইয়ের ছেলে আমার ভাতিজা আমার আত্মীয় স্বজন ওই খারাপ কাজগুলোকে যদি জড়িয়ে পড়ে যায় তাহলে তুমি কি করো তাকে নিষেধ করো এ দাওয়াতের ফিকির তুমি চালিয়ে যাও এবারে বিশ্বনবী সহিহুল মুসলিম প্রথম নম্বর খণ্ড 130 নম্বর হাদিসে বিশ্বনবী চমৎকার করে বলেন যদি কোনো আল্লাহর বান্দা আবু হুরায়রা আল্লাহ রাসূলের বিচক্ষণ সাহাবী বর্ণনা করেন তোমাদের মধ্যে কেউ খারাপ কাজের নিয়ত করলো অথচ করেনি কোনো ভালো কাজের নিয়ত করলো অথচ করেনি নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি সুন্দর সওয়াব লেখা হবে ওই ভালো কাজটা না করেও সহি নিয়ত করার কারণে সে ভালো কাজের প্রতিদান আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন জোরে কোন আলহামদুলিল্লাহ কিন্তু খারাপ কাজগুলি যদি করে তাহলে নিয়ত করে একটা নাকি শুধু তাই না এক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত করবে না তার তো কোনো গুনাহ লেখা হবে না কিন্তু যিনি ভালো কাজ সৎ কাজের নিয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ নেকির ব্যবস্থা করে দেন জোরে কোন আলহামদুলিল্লাহ মুমিনদের এটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন এ গোটা দুনিয়ায় শুধু তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতগুলোকে তুমি আমার নিয়ামত খাবে আর জমিনে ঘোরাফেরা করবে তা কিন্তু হবে না তোমাকে সুযোগ দেওয়া হয়েছে এই জন্য বান্দাগুলির ছোট ছোট আমলগুলো নেক আমলগুলির ফজিলত আল্লাহর নবীর চমৎকার করে বর্ণনা করলেন জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলগুলো সুন্দর করে বলে দিলেন এক নাম্বার হলো সহিহুল বুখারী 611 মুসলিম শরীফের 285 নাম্বার হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহু আকবার বলে তুমিও তার পরে পরে আল্লাহু আকবার বলো আজানের জবাব দিয়ে দাও জোরে কোন আল্লাহু আকবার শুধু তাই না আজান দিতে দিতে একটা শব্দ আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আসো হাইয়া আলাল ফালাহ যখন বলা হয় মুয়াজ্জিন সেম তখন তুমি হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ না বলে ওই জায়গাতে বলো তুমি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি চমৎকার করে
বর্ণনা করলেন তারপরে শেষের দিকে বলা হলো যখন আজান শেষ হয়ে গেল তখন তুমি কি করো আজানের জবাবগুলো সুন্দর করে দুরূদ শরীফ পড়ো যদি পড়তে পারো তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়ার জন্য সহজ আমলের মধ্যে এটা একটা পথ জোরে কর না আলহামদুলিল্লাহ দুই নাম্বার কারণ হলো সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ইস্তেগফার করো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ আজকের দিনে যদি কোনো ভুল করে তাহলে তুমি আমাকে মাফ করে দাও এটাও তো শাহিহুল বুখারী 6323 নম্বর হাদিসের মধ্যে আসছে একজন বান্দা সকালে যখন ফজরের সালাত পড়ে তওবা ইস্তেগফার করে শুধু তওবা তওবা করে নয় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলা এটা যখন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন জোরে কোন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তিন নাম্বার সহজ আমল হলো দিনে রাত্রে 17 রাকাত হলো ফরজ পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ আছে এই 17 রাকাত ফরজ বাদ দিয়ে কোন ব্যক্তি যদি সকালবেলা ফরজ নামাজে 2 রাকাত সুন্নাত জোহরের নামাজে 4 রাকাত সুন্নাত পরে 2 রাকাত সুন্নাত মাগরিবে 2 রাকাত সুন্নাত এসারে 2 রাকাত সুন্নাত এইভাবে যদি 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা পড়ে অন্য হাদিসে আল্লাহর নবী বলেন তার জন্য জান্নাতের মধ্যে অনুরূপ বালাখানা সৃষ্টি করা হবে জোরে কর না আলহামদুলিল্লাহ যেমনি সালাম ফিরিয়ে দিলাম লোকজন বসে আছে চট চট করে আপনি উঠা শুরু করলেন একজন বান্দা টুপিটা খুলিয়ে দিয়ে ওখানে চালিয়ে ফেলে দিতে টুপির সাথেও বেয়াদব এত ব্যস্ত পরিবেশগত দিক থেকে আপনি উঠে চলে গেলেন কত অফিসিয়াল কাজ আছে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না ওখানে বসে আপনি তসবিহ তাহলে জিকির আজকার করেন বিশ্ব নবী আবার চতুর্থ নম্বর জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তাটা বলে দিলেন প্রত্যেক ফরজ সালাতের পরে কোন বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে সিলসিলা সহিহা দুই নম্বর খণ্ডের মধ্যে 697 হাদিস নম্বরে বলা হয়েছে প্রত্যেকটা ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতের জন্য যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ তার জন্য সহজ করে দেন জোরে কর আলহামদুলিল্লাহ সময় থাকবে না পাঁচ নম্বরে বলা হলো আল্লাহ তাআলার সিফাতে 99টি নাম আছে ইয়া আল্লাহ এভাবে ইয়া বারিয় ইয়া সামাদ ইয়া বারি এই করতে করতে যে 99টি সিফাতে নাম আছে এই নামগুলো যে দৈনন্দিন পাঠ করবে সহিহুল বুখারী 2736 নম্বর হাদিসে বলা হয়েছে প্রতিদিন যে 199টি সিফাতে নাম বলবে জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাটা বান্দাগুলের জন্য সহজ হয়ে যাবে জোরে কর না আলহামদুলিল্লাহ মানে আমার 6 নম্বর বিশ্ব নবী জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা বলে দিলেন অন্যের কাজে ঝাড়ফু না করা শুভ অশুভ লক্ষণকে না গণে দেওয়া অনেক সবাই চিটারি বাটপারি করে রাস্তা পথে ডান হাত কাটা বাড়িয়ে দিলেন আপনার হাত দিয়ে গণনা করে অনেক কিছুই বলে দেয় বিশ্বনবী বলেন এই রকম শুভ অশুভ লক্ষণ তুমি কোনো সবার জন্য বিশ্বাস করো না জোরে কোন সুবহানাল্লাহ তকদিরের মালিক হলো আল্লাহ তাআলা আপনার আমার ভাগ্যে যা কিছু আছে এটা আল্লাহ পৃথিবীতে পাঠাবার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন জোরে কোন সুবহানাল্লাহ বান্দে এখনো এইরকম আছে 7 নম্বরে বিশ্ব নবী বলেন ইবনে মাজাহ শরীফের 4246 নম্বর হাদিসের মধ্যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বলে দিলেন তাকওয়া ও সুন্দর চরিত্র অর্জন করা আল্লাহ ভীতি চরিত্রটাকে ভালো করতে হবে বেশি বেশি কাজ আল্লাহর ভয় নিয়ে করতে হবে আজকে একটা অপরাধ করতেছি অপরাধের জবাব কিন্তু আল্লাহর কাছে আমাকে দিতে হবে আমার চরিত্রকে ভালো করতে হবে যারা এই গুণাগুণগুলো অর্জন করবে বিশ্বনবী বলেন জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাটা সহজ করে দেওয়া হবে জোরে কর আলহামদুলিল্লাহ সময় শেষের দিকে বিশ্বনবী এবার সহিহুল বুখারী 6474 নম্বর হাদিসে বলতেছেন জিহ্বা এবং যৌনাঙ্গকে তুমি সংরক্ষণ করো অন্য হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কথা বলার সময় মুখ দিয়ে লেসান মানে মুখ বলা হয়েছে দুই ঠোঁট দিয়ে জবান বেরিয়ে যায় কথা বেরিয়ে যায়
আর নিচের দিকে লজ্জা স্থান যা আছে দুইটা জায়গার যে জিম্মাদার দুইটা জায়গার যে হেফাজত করবে সংরক্ষণ করবে বিশ্বনবী বলেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহর রাসূল জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম জোরে কোন আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলের মধ্যে এটা হলো 8 নাম্বার সহজ আমলের মধ্যে 9 নাম্বার বিশ্বনবী আমার বলে দিলেন ইবনে মাজাহ শরীফের 2412 নাম্বার হাদিসে অহংকার আর গনিমতের সম্পদ আত্মসাৎ না করা অহংকার না করা গনিমতের মাল যেন যুদ্ধের ময়দানে যে সমস্ত সম্পদগুলো পাওয়া যাবে সেগুলো কুক্ষিগত না করা এগুলো থেকে মুক্ত থাকা বিশ্বনবী সুন্দর করে বলে দিলেন জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল মানে আমার 10 নম্বর বলা হলো বোন ও কন্যা সন্তান দেখাশোনা করা তাদের সাথে উত্তম আচরণ করা তাদের ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করা এদের সাথে কোন রকমের জুলুম নির্যাতন চালানো যাবে না জোরে কোন সুবহানাল্লাহ মুমিন বান্দাদের ইমান দুর্বল যার কারণে আল্লাহ নবী 10টি সহজ জান্নাতে যাওয়ার রাস্তাগুলো বলে দিলেন আর বলে দিন আমার উম্মতের উম্মতেরা যদি এই 10টি আমল করতে পারে দুনিয়ার জীবনে কল্যাণ পাবে আখেরাতে মুক্তি পাবে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ রাস্তাটা সুগম করে দিবেন জোরে কোন আলহামদুলিল্লাহ এটাই তো টপিক আলোচনার বিষয় ছিল যে যে কয়দিন আমরা বেঁচে আছি দুনিয়ার জীবনে সব সময় ভালো কাজ সৎ কাজগুলির উপরে আমি টিকে থাকতে চাই আর অসৎ কাজগুলিকে আমি যেমন পছন্দ করি না আমার আত্মাই যেমন বাধা দেয় বিবেকে বাধা দেয় সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে এ সমস্ত অপরাধগুলো থেকে কিভাবে বাঁচানো যায় প্রক্রিয়া গ্রহণ করে পরিকল্পনা নিয়ে যদি আগার চেষ্টা করি তাহলে আমাদের জীবন সার্থক হবে